আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এর 39 নম্বর পেজ থেকে। তো 39 নম্বর পেজে রয়েছে গুণোত্তর অনুক্রম। আমরা এর আগে সমান্তর অনুক্রম নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা গুণোত্তর অনুক্রম নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে গুণোত্তর অনুক্রম কাকে বলা হয়। এখন তোমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ গুণোত্তর অনুক্রম কাকে বলা হয়। তার সংজ্ঞা, কোন অনুক্রমের যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, সে অনুক্রমকে গুণোত্তর অনুক্রম বলা হয়। এবং যে ভাগফল, এই ভাগফলকে বলা হয় সাধারণ অনুপাত বলা হয়। কি বলা হয়? সাধারণ অনুপাত। তোমরা এখানে একটা অনুক্রম লক্ষ্য করতেছো, দেখো এখানে আমি লিখেছি 2, 4, 8, তারপরে লিখেছি হচ্ছে 16 এবং তারপর লিখেছি 32, এইভাবে একটা অনুক্রম চলে যাচ্ছে। এখন এখানে যে 2, এটা হচ্ছে প্রথম পদ, তারপরে যেটা এটা হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে যেটা সেটা হচ্ছে তৃতীয় পদ, এরপরে কোনটা চতুর্থ পদ, তারপরে হচ্ছে দেখো পঞ্চম পদ। এখন আমরা যদি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করি, দেখো এখানে দ্বিতীয় পদ এটাকে যদি তার আগের পদ প্রথম পদ দিয়ে যদি ভাগ করি, দেখো ভাগফল কত পাবো। দেখো দ্বিতীয় পদ হচ্ছে 4, আর একে যদি আমরা আগের পদ রয়েছে 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। এরপর দেখো তৃতীয় পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, প্রতি ক্ষেত্রে সেমই করব, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে কি করব, ভাগ করব। এখানে দেখো তৃতীয় পদের মান কত? তৃতীয় পদের মান হয়েছে 8 কে তার আগের পদ কত? তার আগের পদ রয়েছে দেখো 4, 8 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 2 হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু সবগুলো সেম আসতেছে। দেখো এরপর যদি আমরা চতুর্থ পদ, চতুর্থ পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ করি, চতুর্থ পদ এখানে 16, আর তৃতীয় পদ কত? তৃতীয় পদ হচ্ছে 8, এখন 16 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। তাহলে সব ক্ষেত্রে কিন্তু সেম আসতেছে মানগুলো, তাই না? একইভাবে যদি আমরা এরকম লিখি পঞ্চম পদ, পঞ্চম পদকে যদি তার আগের পদ মানে চতুর্থ পদ দ্বারা যদি ভাগ করি, চতুর্থ পদ, চতুর্থ পদ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত আছে? 32 ভাগ হচ্ছে 16, ভাগ করলে এখানে কত আসে? 2 আসতেছে। প্রতি ক্ষেত্রে কিন্তু সেম আসতেছে, প্রতি ক্ষেত্রে কিন্তু একই রকম আসতেছে ভাগফল, তাই না? তো যদি এরকম আসে, দেখো যদি এরকম আসে কোনো অনুক্রমের যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হয়, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, দেখো আমরা কিন্তু যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করেছি এবং ভাগফল প্রতি ক্ষেত্রে কিন্তু কত এসেছে? 2 করে আসতেছে, তাই না? যদি এরকম সেম সংখ্যা আসে, 2 করে আসে, তাহলে এই অনুক্রমকে বলা হয়, এটাকে বলা হয় গুণোত্তর অনুক্রম। এখন দেখো এই যে আমরা ভাগ করলাম, ভাগ করলে যে 2 আসলো এখানে, 2, 2, 2, এগুলোকে বলা হয় সাধারণ অনুপাত বলা হয়। এগুলোকে কি বলা হবে? দেখো সাধারণ অনুপাত বলা হবে। তাহলে দেখো এখানে যদি সাধারণ অনুপাতকে আবার এ আর দ্বারা প্রকাশ করা হয়, যদি কোনো যে কোনো অনুক্রমের মানে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ যদি হয় এ এবং সাধারণ অনুপাত যদি হয় আর, তাহলে এন তম পদ, দেখো এন তম পদ, এন তম পদ, এন তম পদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এন হচ্ছে যে কোনো পদ, আর মাইনাস ওয়ান। এখন আমাদের বইয়ে দেখো এখানে কি দেওয়া আছে, গুণোত্তর অনুক্রম আলোচনা শুরুতেই দু একটি ঘটনার আলোকপাত করা যাক। আমরা কিন্তু গুণোত্তর ধারা কাকে বলা হয় তার সংজ্ঞা দেখেছি এবং সাধারণ যে পদ বা এনতম পদ বের করা সেটাও সূত্র দেখেছি। ঘটনা এক, এখানে বলা হচ্ছে যে নীলি তার মায়ের জন্য একটা উপহার কিনতে চায়। উপহারটি কিনতে কিনতে তার কমপক্ষে 300 টাকা লাগবে। লিলি পরিকল্পনা করে যে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করবে। প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে পরে সপ্তাহে তার দ্বিগুণ সঞ্চয় করবে। পরিকল্পনা অনুযায়ী লিলি 5 টাকা দিয়ে সঞ্চয় শুরু করলো। যত তারপর দেখো কত সপ্তাহে শেষে লিলি উপহারটি কিনতে পারবে সেটা আমরা এখন দেখব খেয়াল করে। এখন দেখো এখানে চলো এবার চলো হিসাবটি আমরা দেখি। প্রথম সপ্তাহে সে কত টাকা রাখলো? সঞ্চয় রেখেছে 5 টাকা। দ্বিতীয় সপ্তাহে এই 5 টাকার দ্বিগুণ, তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো 10 টাকা হয়ে যাচ্ছে। তারপরে তৃতীয় টাকা, এই যে 10 টাকা হলো, 10 টাকার আরো দ্বিগুণ মানে এটাকে দ্বিগুণ রাখবে, তাহলে দেখো কত হচ্ছে, 10 দ্বিগুণ 20। তারপরে এই যে 20 টাকা হলো, এই 20 কে আবার দ্বিগুণ করে চতুর্থ সপ্তাহে সঞ্চয় রাখবে, তাহলে কত হলো এখানে? 40 হয়ে যাবে।
তারপরে পঞ্চম সপ্তাহে দেখো এই যে 40 তার চেয়ে দ্বিগুণ রাখবে, তাহলে কত 80 হয়ে গেল। ষষ্ঠ সপ্তাহে 80-র চেয়ে আরো দ্বিগুণ রাখবে, তাহলে কত হচ্ছে দেখো 100, 100 কত হচ্ছে 60 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই কয় টাকা সে সঞ্চয় রাখতেছে, তাহলে মোট কত টাকা সঞ্চয় হচ্ছে? এখানে দেখো 5, তারপর 10, তারপর 20, হ্যাঁ পরে চতুর্থ সপ্তাহে রাখছে 40, তারপর তারপরে সপ্তাহে রাখছে হচ্ছে 80 টাকা, তারপরে সপ্তাহে রাখছে 170, 180 টাকা, 60 টাকা, তাহলে টোটাল কত হলো 315 টাকা হয়ে গেল, যা উপহার কেনার চেয়ে বেশি টাকা হয়ে গেল, তাই না? তাহলে এই যে তখন কিন্তু সে এটা কিনতে পারবে। যেহেতু লিলি লিলি কি করেছে, মোট 315 টাকা সঞ্চয় হবে, সেহেতু সে 6 সপ্তাহ শেষে তার মায়ের জন্য উপহারটি কিনতে পারবে। 6 সপ্তাহ পরে সে কি করতে পারবে, মায়ের জন্য সে তার এই উপহারটি কিনতে পারবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো লিলির সঞ্চয় পরিকল্পনা একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তাই না? সেটা কি? সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি সপ্তাহে সে যে টাকা সঞ্চয় করে রাখতেছে তা পূর্বের সপ্তাহের চেয়ে দ্বিগুণ রাখতেছে। দেখো দ্বিতীয় সপ্তাহে সে প্রথম সপ্তাহে যা রেখেছিল সঞ্চয়, দ্বিতীয় সপ্তাহে তার চেয়ে দ্বিগুণ রাখতেছে, দেখো 10 টাকা রাখছে। আবার তৃতীয় সপ্তাহে যে দ্বিতীয় সপ্তাহে যা রেখেছিল তার চেয়ে দ্বিগুণ, তারপর চতুর্থ সপ্তাহে তৃতীয় সপ্তাহে যা রেখেছিল তার থেকে দ্বিগুণ, পঞ্চম সপ্তাহে চতুর্থ সপ্তাহে যা রেখেছিল তার থেকে দ্বিগুণ, ষষ্ঠ সপ্তাহে আছে পঞ্চম সপ্তাহে যা রেখেছিল তার থেকে দ্বিগুণ, এইভাবে কিন্তু মানটা বেড়েই চলতেছে। তাহলে এইভাবে আমরা একটা মানে মান পেয়ে যাচ্ছি। একটু পর্যালোচনা করে দেখি, লক্ষ্য করো এই সপ্তাহের সাপেক্ষে সঞ্চয়ের অনুক্রমের যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগফল কিন্তু মানে 2 হচ্ছে। দেখো দ্বিতীয় সপ্তাহে কয় টাকা ছিল, দ্বিতীয় সপ্তাহে ছিল 10 টাকা, তার আগের সপ্তাহে ছিল 5 টাকা, তাই 10-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে 2। তারপরে দেখো তৃতীয় সপ্তাহে ছিল 20 টাকা আর দ্বিতীয় সপ্তাহে ছিল 10 টাকা, তো ভাগ করলে 2 আসতেছে। তারপর দেখো চতুর্থ সপ্তাহে এটা আছে 40 টাকা আর তার আগের সপ্তাহে আছে 20 টাকা, ভাগ করলে কত আসতেছে 2 টাকা। তারপরে সপ্তাহে দেখো এখানে কত 60-80 টাকা আর 80 টাকার আগের সপ্তাহে কত রাখছিল 40 টাকা, ভাগ করলে 2, সব ক্ষেত্রে কিন্তু ভাগ আসতেছে 2। এই যে ভাগফল দেখছো 2 আসলো, তার মানে এটাও একটা কি গুণোত্তর অনুক্রম। আমরা তো প্রথমেই আমরা দেখেছিলাম যে গুণোত্তর অনুক্রম কাকে বলা হয়, আর এই যে ভাগফল 2 আসলো এই 2 হচ্ছে সাধারণ অনুপাত। এখন আমরা এখানে আর একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ঘটনা 2, ভাইরাসের বিস্তার। আমরা অনেক সময় ভাইরাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি, তাই না? যেমন আমাদের আমরা তো খুবই পরিচিত একটা ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস। তো এরকম ধরো কোন এক এক ভাইরাস জনিত রোগ এমন ভাবে ছড়ায় যে প্রথমে একজন আক্রান্ত হয় তারপরে পাশের চিত্রের মতো ছড়াতে পারে বা ছড়াতে থাকে। তো ছবি দেখে রোগটি ছড়ানোর যে ক্রমটি পাওয়া গেল তা হচ্ছে, দেখো প্রথমে একজনের হয়েছিল, সেই একজন থেকে দুইজনের হবে, সেই দুইজন থেকে আরো দুইজনের হবে, ঠিক আছে, আবার এই একজন থেকে আরো দুইজনের হলো, এই একজন থেকে আরো দুইজন হলো, একজন থেকে আরো দুইজন, এভাবে কিন্তু একজন থেকে দুইজন করে করে বাড়তেছে। তাহলে প্রথমে ছিল একজনের, পরেরটা আমরা কত পেয়েছিলাম দেখো 2 জন, পরের সারিতে কতজন 4 জন হয়ে গেছে, দেখছো এই যে 4 জন, তারপর দেখ এখানে দেখো 8 জন, এইভাবে কিন্তু বাড়তেছে। তার মানে এখানে প্রথম পদটি ছাড়া প্রতিটি পদই তার পূর্বের পদের কত দ্বিগুণ, প্রতিটি পদ তার কি পূর্বের পদের দ্বিগুণ, তাই না? দেখো এখানে 2 আছে, 2 কি 1-এর চেয়ে দ্বিগুণ, তারপর দেখো 4, 4 কি 2-এর দ্বিগুণ, 8 কত, 8 হচ্ছে 4-এর দ্বিগুণ, এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে মানে প্রতিজন এক একজন থেকে 2 জন করে বাড়তেছে। এবার তো উভয় ঘটনা বিশ্লেষণ করে আমরা কি পেলাম, দেখো দুইটা ঘটনা থেকে আমরা একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে এখানে দুইটা অনুক্রম পেলাম, এই যে ঘটনা 1-এ এবং ঘটনা 2-এ, যেখানে যেখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে অনুপাত সেম আসতেছে, তাই না? তাহলে এটাকে বলা হয় গুণোত্তর অনুক্রম। এখানে দেখো উদাহরণ দিয়েছে একটা অনুক্রম, এটি একটি গুণোত্তর অনুক্রম, কারণ এখানে যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত হাফ। এখন আমরা একটু হিসাব করে দেখি যে কিভাবে হাফ হয়। এটা হচ্ছে প্রথম পদ, তাই না? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রথম পদ, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে কি আছে দেখো এটা আছে তৃতীয় পদ, তারপর যে আছে সেটা হচ্ছে চতুর্থ পদ। তো আমরা কি করব, যে কোনো পদকে মনে করো এখানে দ্বিতীয় পদ, যে কোনো পদকে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে তার আগের পদ দিয়ে ভাগ করব। আগের পদ কত আছে, প্রথম পদ আছে, ঠিক আছে, দ্বিতীয় পদ ভাগ আছে প্রথম পদ, ভাগ করলে কত হয় দেখো, দ্বিতীয় পদ আছে 1/2, তাই না, 1/2 ভাগ তার আগের পদ কত 1, তো এখানে ভাগ 1 দিয়ে ভাগ করলে তো একই হবে, তো এটার মান আমরা 1 লিখতে পারি, তাই না, মানে হাফ লিখতে পারি। তারপর দেখো তৃতীয় পদ, আমরা তৃতীয় পদকে এখন দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে,
এখন দেখো এখানে তৃতীয় পদ আছে অন বাই কত ফোর, এটাকে ভাগ করব কত অন বাই টু দ্বারা, মানে হাফ দ্বারা ভাগ করব, ভাগফল কত আসে দেখো এখানে আছে অন বাই ফোর, অন বাই ফোর এখানে ভাগটাকে ভাগের পরিবর্তে আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে নিচের যে দুই আছে এটা উপরে চলে যাবে আর উপরে যা যা আছে তা নিচে চলে যাবে, তো এই নিচে আছে ওয়ান, তো ওটার তো আর কোনো সমস্যা নাই। এখন দেখো কাটাকাটি করব, এই দুই এই চারের মধ্যে কয়বার যায়, দুইবার যায়, আর কাটাকাটি যায় না, উপরে থাকে এক আর নিচে আছে কত দুই, তাহলে এটাও দেখো হাফ পাচ্ছি, এখানেও হাফ পাচ্ছি, এখানেও কিন্তু হাফ পেলাম। এখন পরবর্তী যে পদ, এখানে পরবর্তী পদ হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করব, চতুর্থ পদ ভাগ হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ চতুর্থ পদের মান কত অন বাই এইট, এটাকে আমরা ভাগ করব কত দ্বারা অন বাই ফোর দ্বারা ভাগ করব, তাহলে এটা আমরা কত আসে মানটা দেখি, আমরা অন বাই এইট আছে গুণ করে দিলাম, গুণ ফোরটা চলে যাবে উপরে আর নিচে আসলে কত ওয়ান, এই ফোর এই দেখো এখানে রয়েছে ফোর, এই ফোর এই আটের মধ্যে কয়বার যায় দুইবার যায়, তাহলে দুই হলো ওয়ান বাই টু। তাহলে দেখো এখানে আমাদের বলা হচ্ছিল যে প্রতি ক্ষেত্রে আমাদের হাফ পাওয়া যাচ্ছে ভাগ, তাই না, অনুপাত, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কথাটা সত্য, কারণ এখানে আমরা করে দেখেছি যে সব ক্ষেত্রে কিন্তু হাফ আসতেছে, এই জন্য এটা একটা কি গুণোত্তর অনুক্রম, যদি তোমাকে কখনো গুণোত্তর অনুক্রম বলে যে এটা কি গুণোত্তর অনুক্রম কিনা, তাহলে তুমি এভাবেই করবা, যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করে দেখবা, যদি প্রতি ক্ষেত্রে সেম আসে তাহলে সেটা গুণোত্তর অনুক্রম হবে। এখন দেখো এখানে চল্লিশ নম্বর পেজে আমাদের একটা একক কাজ দেওয়া হয়েছে, একক কাজটা কি, একক কাজ হচ্ছে দুইটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লেখো, যেখানে একটির সাধারণ অনুপাত হচ্ছে ওয়ান বাই থ্রি এবং অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ মতো করে বাছাই করো। এখানে আমাদের দুইটা অনুক্রম লিখতে হবে, দুইটা অনুক্রম লিখতে হবে, একটা তার ভিতরে একটা ওরা একটা কন্ডিশন দিয়ে দিছে যে এক প্রথমটা হবে এরকম যে তার সাধারণ অনুপাত হবে ওয়ান বাই থ্রি, প্রথম যে কন্ডিশনটা তারা দিয়েছে যে সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি হতে হবে, তো সেইটার হচ্ছে সেই যেটার হচ্ছে সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি সেটার একটা উদাহরণ বা অনুক্রম হচ্ছে এটা, ওয়ান বাই থ্রি লিখলাম, তারপরে দেখো ওয়ান বাই নাইন, তারপর ওয়ান বাই সাতাশ, তারপর ওয়ান বাই একাশি। এখন আমরা দেখি যে এটার অনুপাত সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি হয় কিনা, এটা হচ্ছে প্রথম পদ, এটা কিন্তু দ্বিতীয় পদ, এই যে ওয়ান বাই নাইন, তারপরে এটা হচ্ছে তৃতীয় পদ ওয়ান বাই সাতাশ, তারপর এটা হচ্ছে চতুর্থ পদ। এখন আমরা কি করব, যে কোনো পদ মনে করে এখানে দ্বিতীয় পদ, যে কোনো পদ ভাগ তার আগের পদ, এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত আসে দেখো এখানে রয়েছে ওয়ান বাই নাইন, এটাকে ভাগ করব তার আগের পদ, তার আগের পদ কত ওয়ান বাই থ্রি। এখন দেখো এখানে রয়েছে ওয়ান বাই নাইন, এখন এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দেবো, এইখানে গুণ দিলে এই পাশে যে সংখ্যাটা থাকবে ওটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে চলে আসবে, দেখছো এরকম হয়ে গেল। এখন এই তিন নয়ের ভিতর কয়বার যায়, তিনবার যায়, তাহলে এটা কত আসবে ওয়ান বাই থ্রি হয়ে গেল, দেখছো এখানে কিন্তু সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি। তারপরে গুলো আমরা করে দেখবো যে এখানে আসলে সবগুলো সেম আসে কিনা, একই রকম আসে কিনা। তাহলে এখন কি করব দেখো, দ্বিতীয় পদ, তাহলে দেখো এখন আমরা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। এখন দেখো এই অনুক্রমে তৃতীয় পদ কত ছিল ওয়ান বাই সাতাশ ছিল, ভাগ তৃতীয় পদ কত, দ্বিতীয় পদ কত ওয়ান বাই নাইন, এখন ওয়ান বাই সাতাশ আছে, অন ভাগ কত সাতাশ, আর এখন আমরা এটাকে উল্টায় দেব মানে গুণ করে দিলাম, এই নয় সাতাশের মধ্যে কয়বার যায় তিনবার যায়, তাহলে এটা কত হয়ে যাবে ওয়ান বাই থ্রি, দেখছো এখানেও কিন্তু ওয়ান বাই থ্রি আসছে। একইভাবে আমরা যদি এখন চতুর্থ পদ, চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি, তৃতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত আসে, তো চতুর্থ পদ ছিল ওয়ান বাই একাশি, এখানে ভাগ করব ওয়ান বাই কত দ্বারা সাতাশ দ্বারা, তাহলে কত হয় দেখো ওয়ান বাই একাশি গুণ করে দেব সাতাশ চলে যাবো উপরে, এই সাতাশে একাশির ভিতরে কয়বার যায় তিনবার যায়, তাহলে ওয়ান বাই থ্রি, প্রতি ক্ষেত্রে কিন্তু সাধারণ অনুপাত আসতেছে ওয়ান বাই থ্রি। তো এখানে আমাদের এক নম্বরে যে এখানে আমাদের বলছে দুইটা অনুক্রম লিখতে, তার কিন্তু একটা কিন্তু হয়ে গেল, তাই না, এই যে সেটা কত কত দেখো আমরা কিন্তু এটা দেখেছি যে প্রতি ক্ষেত্রে ওয়ান বাই থ্রি আসতেছে, সেটা হচ্ছে কত, এই যে সেই অনুক্রমটা হচ্ছে এই যেটা ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই নাইন কমা ওয়ান বাই সাতাশ কমা ওয়ান বাই একাশি। এরপর দেখো একই রকম ওইটারই আরেকটা উদাহরণ আমি এখানে লিখেছি, দেখো থ্রি তারপর লিখেছি ওয়ান ওয়ান বাই থ্রি ওয়ান বাই নাইন এরকম। এখন এটা হচ্ছে প্রথম পদ, তাই না, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে রয়েছে তৃতীয় পদ,
এরপর হচ্ছে চতুর্থ পদ। তো আমরা এখন দেখবো যে 1/3 আসে কিনা। তোমরা যে কোনো একটা লিখতে পারো এই টাইপের। এখানে দেখো দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? এক। ভাগ যদি আমরা প্রথম পদ দিই তার মানে কত হয়? 1/3 আসতেছে, দেখছো উপরে 1 নিচে হচ্ছে 3। তারপর দেখো এখানে তৃতীয় পদ, তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ। তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলাম, তৃতীয় পদ কত? তৃতীয় পদ হচ্ছে 1/3, এটাকে আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদ হচ্ছে 1। তাহলে 1 কে কোনো কিছু দ্বারা যদি কোনো কিছুকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তো সেই সংখ্যাটাই থাকে, তার মানে এটা 1/3 থাকবে। তারপর দেখো এখানে চতুর্থ পদ রয়েছে, চতুর্থ পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ কত? 1/9 ভাগ তার আগের পদ কত? 1/3। দেখো এটাকে ভাগ করবো আমরা কত আসে? 1/9 আছে, আর এটাকে যদি গুণ দিয়ে আমরা উল্টাই দিলাম তাহলে উপরে আসে কত? 3। আর নিচে দেখো কাটাকাটি করলে, এটা কাটাকাটি করব তাহলে কত আসে? উপরে আসে 1/3 আসে। তাহলে এটাও প্রতিক্ষেত্রে আমাদের কিন্তু 1/3 আসতেছে, তাই না? সাধারণ পদ বা অনুপাত আর কি। তাহলে এই যে অনুক্রমটা, এই যে প্রথমে 3,1, তারপরে (-1/3, -1/9), এটা কিন্তু ওই প্রথম যে শর্ত মেনেছিল মেনে এটা কিন্তু সেই অনুক্রমটা আর কি। এরপর আমাদেরকে বলেছে আরো একটা অনুক্রম লিখতে, যেটা আমাদের ইচ্ছা মতো আর কি। দেখো এখানে বলছে অন্যটি সাধারণ অনুপাত, তোমার নিজের ইচ্ছা মতো পছন্দ করো। তো আমি নিজের ইচ্ছা মতো পছন্দ করে একটা অনুক্রম আমি লিখেছি। দেখো অনুক্রমের প্রথম পদ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ। এটা হচ্ছে 4, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তারপর এটা হচ্ছে কত? তৃতীয় পদ। তারপর এটা হচ্ছে চতুর্থ পদ। তারপর আছে পঞ্চম পদ, পঞ্চম, এরকম আছে। তো এটা আমার ইচ্ছা মতো লিখলাম আমরা। তো এটা যে গুণোত্তর অনুক্রম কিনা সেটা তো আমাদের দেখতে হবে। এর জন্য আমরা কি করব, যে কোনো পদ, মনে করো দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব, আগের পদ মানে প্রথম পদ ভাগ করলাম, দেখি তাহলে কত আসে। এখানে দ্বিতীয় পদ কত? 4, তার আগের পদ কত? 2, ভাগ করব তাহলে কত হয়? 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 2 হয়। এখন তারপর দেখো তৃতীয় পদ, তৃতীয় পদ যা আছে সেটাকে আগের পদ দ্বারা ভাগ করব, মানে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদ, তাহলে 8, তৃতীয় পদ আছে 8, তাকে দ্বিতীয় পদ মানে কত? 4 দিয়ে ভাগ করব। 4 8-এর ভিতর কয়বার যায়? 2 বার যায়, তাহলে এটাও হলো। তারপর দেখো চতুর্থ পদ, চতুর্থ পদ, চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদ, চতুর্থ পদের মান কত? দেখো 16, ভাগ হচ্ছে তার আগের পদ, 16 ভাগ হচ্ছে তার আগের পদ কত? 8, তাহলে কত হয়? 8 16-এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। তারপর দেখো পঞ্চম পদ, পঞ্চম পদ ভাগ তার আগের পদ কত? চতুর্থ পদ, চতুর্থ পদ। এখন পঞ্চম পদের মান হচ্ছে 32, ভাগ হচ্ছে তার আগের পদ কত? 16, ভাগ করলে কত হয়? 2। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে যেহেতু সেম, একই রকম সংখ্যা আসতেছে, একই রকম সংখ্যা আসতেছে, তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা গুণোত্তর অনুক্রম। আমরা চাইলে আরো আমাদের ইচ্ছা মতো, যে আমাদের ইচ্ছা মতো যে কোনো অনুক্রম লিখতে পারি, ঠিক আছে? অনুক্রমটা এইভাবে লিখতে হবে যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফল যেন প্রতি ক্ষেত্রে সেম থাকে। দেখো এখানে আরো একটা অনুক্রম আমাদের ইচ্ছা মতো লিখলাম। এখানে প্রথমটা আমি 10 দিয়েছি, তারপর একটা 20, তারপর 40, তারপরে 80, এরকম দিয়েছি। তো আমরা এখানে দেখো প্রথম দ্বিতীয় পদকে আমরা এখন প্রথম পদ দ্বারা ভাগ করে দেখি, যে দেখি যে এটা এটা গুণোত্তর অনুক্রম কিনা। প্রথম পদ দ্বারা ভাগ করলাম, প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে কত? 20, তারপর প্রথম পদ আছে 10, ভাগ করলে এখানে কত আসে? 10 আসে। তারপর দেখো এখানে তৃতীয় পদ, তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। তো এখানে তৃতীয় পদের মান কত? তৃতীয় পদের মান 40, ভাগ হচ্ছে তার দ্বিতীয় পদ কত? 20, ভাগ করলে কত হয়? 2 হয়। তারপর দেখো এখানে চতুর্থ পদ, চতুর্থ পদ, চতুর্থ পদ ভাগ আছে তৃতীয় পদ, তৃতীয় পদ, ভাগ করবো তাহলে কত হয়? চতুর্থ পদ হচ্ছে 80, তৃতীয় পদ হচ্ছে কত? 40, ভাগ করলে কত হয়? 2 হয়। এক্ষেত্রেও মান সেম থাকতেছে, তার মানে প্রতি ক্ষেত্রে এখানে অনুপাত কিন্তু সেম থাকতেছে। যদি প্রতি ক্ষেত্রে অনুপাত সেম থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এগুলো হচ্ছে গুণোত্তর অনুক্রম। আমাদের এখানে 4টা উদাহরণ দিলাম, 2টা উদাহরণ দিতে বলেছে, আমরা 4টা উদাহরণ দিলাম। এইখান থেকে তুমি যে কোনো 2টা লিখবা, ঠিক আছে? এটা 40 নম্বর পেজ ছিল। পরবর্তী ক্লাসে আমরা 41 নম্বর পেজ থেকে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি পর্যন্ত সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং তোমাদের জন্য আরো সুন্দর করে, ভালো করে ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম।